নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার রেসিপি চিড়ে ভাজা। চিড়ে ভাজা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর দোকানে প্যাকেটে যে চিড়ে পাওয়া যায় তার থেকে অনেক ভালো বাড়িতে নিজে বানিয়ে নেওয়া। তো এই দারুণ একটা স্ন্যাক্স চিড়ে ভাজার রেসিপিটা, অবশ্যই তোমরা বানিয়ে অনেক দিন ধরে এটাকে খেতে পারবে, বানিয়ে রেখে কন্টেনারের মধ্যে করে। তাহলে চলো আজকের চিড়ে ভাজার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চিড়ে ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিড়ে। তো চিড়েটাকে যেহেতু আমরা না ধুয়েই ভাজবো, তো তাই জন্য আমাদের চিড়েটাকে একটু চেলে নিতে হবে। এরকম একটা ছাঁকনির মধ্যে আমি অল্প অল্প করে চিড়েটাকে দিয়ে এরকমভাবে চেলে নেব। চিড়ের মধ্যে কিন্তু অনেকটা নোংরা থাকে, তো এরকমভাবে চেলে নিলে নোংরাটা বেরিয়ে যাবে। তো সম্পূর্ণ চিড়েটা আমি ভালোভাবে চেলে নিয়েছি, আর দেখো ওই প্লেটটার মধ্যে কতটা নোংরা বেরিয়েছে। তো এবার আমরা চিড়েটাকে ফ্রাই করব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। তো তেলটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা ভালোভাবে গরম হয়েছে নাকি এটা দেখার জন্য আমি একটা চিড়ে দিয়ে দিচ্ছি। তো চিড়েটা দেখো ভাজা হয়ে গেল, মানে আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব, আর এইরকম আমি একটা চালনির মধ্যেই চিড়েটাকে ভেজে নেব। এইভাবে চিড়ে ভাজলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায়, আর একদমই টাইম লাগে না চিড়ে ভাজতে। মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যেই চিড়েটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখো কি সুন্দর করে চিড়েটা ভাজা হয়ে গেল। আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, এই টিস্যু পেপারের উপরে আমি চিড়ে ভাজাটা ঢেলে দেব, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা চুষে নেয়। তো এবার আমি তোমাদেরকে আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেটা ইচ্ছে তোমরা সেরকমভাবেই কিন্তু ভাজতে পারবে। আমি এই তেলের মধ্যেই বাকি চিড়েটা ঢেলে দেবো এইভাবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রাখতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে চিড়েটা ভাজা হয়ে গেছে। তো আমাদের এরকম একটা বড় ছাঁকনির মধ্যে চিড়েটাকে তুলে নিতে হবে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, আর চিড়েটা ভাজা হয়ে গেলেই গ্যাসটাকে সাথে সাথে কমিয়ে দেব, যাতে চিড়েটা কোনোরকমভাবে বেশি ভাজা না হয়ে যায় বা লাল না হয়ে যায়। তো এইভাবে সমস্ত চিড়ে এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে টিস্যু পেপারের উপরে রেখে দিতে হবে, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু টিস্যু পেপারটা টেনে নেবে। তো সমস্ত চিড়ে ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই একটু বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1-2 মিনিট মতো টাইম লাগবে বাদামগুলো ভেজে নেব। আবার বেশি ভাজলে কিন্তু বাদামগুলো তিতো হয়ে যাবে খেতে, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো দেখো এখানে আমার বাদামগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব তেল ঝরিয়ে। এবার এই তেলের মধ্যেই আমি 3টে মতো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতা না পেলে নাও দিতে পারো, বাট কারি পাতা দিলে কিন্তু এর গন্ধটা খুব ভালো লাগে। অনেকে কারি পাতা খেতে পছন্দ করে না, তারা না দিলেই চলবে। তো সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েটাকে মিক্সড করব। তো একটা প্লেটের মধ্যে আমি চিড়ে ভাজা নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু বাদাম দিয়ে দেব। এবার ভাজা কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর যে আমি লঙ্কাটা ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা সেটাকেও একটু ভেঙে দিয়ে দিচ্ছি। কিন্তু এটা শুকনো লঙ্কাটা চাইলে তোমরা একদম গুঁড়ো করেও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিড়ে ভাজা। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর এটা এরকমভাবে মিক্সড করেও তোমরা রেখে দিতে পারো, বা শুধু চিড়েটা ভেজেও রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত। কিন্তু একটা ভালো কৌটোর মধ্যে রেখে দিলে এটা কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়, আর খেতে তো দারুণ হয়। সন্ধ্যাবেলা চায়ের সাথে তোমরা এটা খেতে পারো, বা শুধু শুধুই এটা ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক করে জানাবে। আর সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। বাই।